পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক শামসুল আলম। রোববার রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণের পর সোমবার কাজে যোগ দেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে তার কর্মপরিকল্পনা জানতে আমরা এবার কথা বলবো শামসুল আলমের সঙ্গে। অধ্যাপক আলম, টানা ১২ বছর আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে প্রেক্ষিত পরিকল্পনা, ডেল্টা প্ল্যান সহ সরকারের বহু উন্নয়ন দলিল আপনার নেতৃত্বে তৈরি হয়েছে। এখন সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আপনার কাজ কি হবে, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে? ধন্যবাদ। এখন বাস্তবায়নের উপর জোর দিব, এই পরিকল্পনাগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, বাজেটের সঙ্গে পরিকল্পনা যেন আরও সমন্বয় হয়। যে সংস্কারের প্রস্তাব করেছি পরিকল্পনাগুলোতে, প্রায় প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি, কারণ দেশ একটা নতুন গতিতে এগুচ্ছ। কোভিড এসে আমাদের কিছুটা শিথিলতা বলবো না, কিছুটা ধীরতা বা ধীর গতি এনে দিয়েছে কোভিডের প্রাককালে। তো সেটি কাটিয়ে যত দ্রুত সম্ভব আমরা অর্থনীতি পুনরুদ্ধার করে অর্থনীতির কার্যক্রমকে যতটা সম্ভব উজ্জীবিত করে প্রবৃদ্ধির পথে, পুরনো প্রবৃদ্ধির পথে ফিরে যাওয়া, মানে পুরনো বলতে আমি অন্য উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরে যাওয়া। আমরা জানি যে সরকারের সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেই পরিকল্পনা মন্ত্রণালয়ের বড় ভূমিকা থাকে, এক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? কেননা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে। প্রকল্প বাস্তবায়ন যাতে দ্রুততর করা যায়, যদিও এটি শুধু এককভাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, প্রকল্প বাস্তবায়ন করে বিভিন্ন মন্ত্রণালয়, কাজেই বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতায় চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে, সমস্যাগুলো চিহ্নিত করে যাতে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে পারি, স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে পারি, মানসম্মত প্রকল্প বাস্তবায়ন হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাবো। দীর্ঘ সময় ধরে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে আপনি জড়িত, প্রকল্প নির্ধারণের ক্ষেত্রে আপনাদের নীতি কি হবে? পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু প্রকল্প অনুমোদন করে, সেক্ষেত্রে গুণগত মান যাতে অর্জিত হয়, প্রয়োজনীয় প্রকল্প যাতে আসে, শুধু ব্যয়ের জন্য প্রকল্প হোক এটা আমরা মোটেই চাইব না। অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে, পরিবেশের বিরূপ প্রভাব মোকাবেলার ক্ষেত্রে যে প্রকল্পগুলো অপরিহার্য সেগুলো যাতে আসে সেটি আমরা লক্ষ্য রাখব। বিজনেস রিপোর্টকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।